গড গোল্লায় যাক, আমার মন ঠিক থাক, খাও দাও ফুর্তি করো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াতে বাঁচবা কে কয়দিন বলতে পারো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটা হলো ওদের থিওরি, আর মুসলমানের থিওরি আর দুনিয়া সিজুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনের জন্য এই দুনিয়াটা জেলখানা স্বরূপ, আখিরাতটা হলো জান্নাত, আখিরাতটা হলো শান্তির জায়গা, দুনিয়াটা শান্তির জায়গা, ওদের জন্য আখিরাতটা জেলখানার জায়গা। এই জন্য ওদের কথা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াতে কয়দিন বাঁচবা বলতে পারো, এটা হলো ওদের থিওরি। আর আমাদের থিওরি খাও দাও ফুর্তি নয়, খাইবা দাইবা রব্বে কারিমের প্রশংসা করবা, ঠিক না বেঠিক? রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আল্লাহ আমাকে কোরআনের আয়াত দিয়ে ভাবে মুমিন শানে বলেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইন্নামাল মুমিনুন, মুমিন তারা অবশ্যই। ও নবী, আপনি কি মুমিনদেরকে চিনেন না? যাদের কাছে আমার কোরআনের আলোচনা করা হবে তখন তাদের কলিজার মধ্যে যাদাতহুম ঈমানা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের কলিজার ভিতর কম্পন শুরু হয়ে যাবে, তাদের অন্তরের ভিতরে কামড় শুরু হয়ে যাবে, আহ এটা আমার মাবুদের কালাম, এটা আমার মাবুদের পৃথিবী, এটা আমার মাবুদের গাছ, কত সুন্দর লম্বা একটা গাছ, তার মাথায় কোনো জায়গায় ডাল নাই, পালা নাই, মাথায় যে কয়েকটা ডাগ্গা আছে, কয়েকটা পাতা আছে, সেই গাছটার নাম নারকেল গাছ। গাছটার নাম কি? কোনো ডাল নাই, পাতা নাই, ডাল নাই, পালা নাই, কিচ্ছু নাই, উপরে শুধু কয়েকটা বাগুড়ার মতো আছে। আমাদের গোপালগঞ্জের ভাষায় শরীয়তপুর ফরিদপুর বলে বাগুড়া, কোনো জায়গায় ডাল নাই, লাস্ট গাছটা দাঁড়িয়ে আছে 30 হাত 32 হাত 20 হাত 25 হাত 10 হাত 12 হাত 14 হাত গাছটা দাঁড়িয়ে আছে। বাতাস লাগলে সবচেয়ে বেশি লাগে ওই গাছটায়, কারণ পাতাগুলো অনেক বড়। মোমেন এটাই চিন্তা করবে, আহ এত বড় একটা গাছের উপরে রব্বে কারিম কদবেলের চাইতে বড় বড় একটা ডাব আমার আল্লাহ রেখে দিয়েছেন, এই ডাবের মধ্যে আবার কত পানি নিয়ে গাছটা ওজনওয়ালা পানি নিয়ে কাইনের উপরে ঝুলাই রেখে দিয়েছেন, কাইনটা যখন প্রথম বের হয় তখন কি সুন্দর সোজা উঠে, এইটাকে ডাবের ভারে ভারে আবার নিচা করে ফেলে, কথা বলেন না কেন? যারা বুদ্ধিমান তারা হলো ডাব গাছের মতো, ডাবের মতো, ডাবের কাইনের মতো, যখন তাদের এলেম ভিতরে ঢুকে, যখন লিস্টুডিন লাইফ থাকে তখন তাদের সুমুরের মতো হয়, উপরের দিকে উঠতে থাকে, যখন বুদ্ধির ভারে জ্ঞানের আলোতে তখন ডাব গাছের মতো কাইনের মতো আস্তে আস্তে নিচে হয়, যখন আবার বৃদ্ধ হয়ে যায় তখন জুনা নারকেলের মতো একবারে গাছের সাথে বাড়ি খায়, কথা বলেন না কেন? আমার আল্লাহ কোরআনে সেই কথাই বলেছেন, ও নবী আপনি কি দেখেন না, কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারুহুহা ফিস সামাই, নবী দেখেন না কিছু কিছু মোমেনের কালেমা ওই গাছের মতো, ওই খেজুর গাছের মতো, ওই নারকেল গাছের মতো, কাশাজারাতিন তাইয়্যিবা, তাদের গাছ কালেমার গাছটা এতই শক্ত, ফারুহুহা ফিস সামাই, তাদের ডাল এবং তাদের বাগড়াগুলি যখন ওঠে তখন উপরের দিকে থাকে, যখন সেটা আস্তে আস্তে করে ঝুনা হয়ে যায়, একবারে নরম হয়ে যায়, অর্থাৎ বৃদ্ধ হইবার পরে তার আমলের ভারী তেমন হয়ে যায় মানুষ তারে লাথি দিলেও সে কথা কয় না, কথা কন না কে? একটা বৃদ্ধ লোকের ঘাড়ের উপর দিয়ে আপনি গেলে প্রতিবাদ করেন, আর একটা যুবকের ঘাড়ের উপর দিয়ে যায়েন তো মসজিদে ঠ্যাং টানে ধরে ঘাড়ের উপর দিয়ে যাস, হালাকি আমার বৃদ্ধ বাবাজি কিছু বলে না, কারণ আমার আল্লাহ বলেছেন বৃদ্ধ বয়সে এলেমের খাতিরে বয়সের ভারে ওই মোমেনগুলো এমন হয়ে যাবে মনে হবে মাটির মতো, মাটির উপরে যেরকম হাজার হাজার কোটি কোটি টন মাটিকে বুকে রেখে গাছটা উপরের দিকে উঠছে, একটা গাছ জমিনে রাখতে জমিনের কত শক্তির দরকার, কথা কন না কে? এই বিল্ডিংটাকে এইভাবে উঁচা রাখতে কত পিলার, কত রড, কত সিমেন্ট, কত টাইলস, কত বুদ্ধি, কত ইঞ্জিনিয়ারিং, কত কিছু প্ল্যান একটা বিল্ডিং রাখতে, হালাকে বিল্ডিংয়ের একটা তালার মতো ওয়েট নিয়ে একটা নারকেল গাছ দাঁড়িয়ে আছে, একটা নারকেল গাছে জন বান তুহান শুরু হয়, এরকম পাঁচতাল একটা বিল্ডিংয়ের বাতাস ওই গাছে লাগে, ওই গাছটাকে রাখতে ওই মাটির কত শক্তি লাগে, আমার আল্লাহ কোরআনে তাই বলেন, ও মানুষ
একবার ওকে চিন্তা করে দেখেছো, কোটি কোটি বিলিয়ন কোটি নারকেল গাছ, বিলিয়ন কোটি সেরেজ গাছ, বিলিয়ন কোটি চাম্বুল কাঠ, বিলিয়ন কোটি বাবলা গাছ, কত গাছ আমি জনের উপরে রেখে দিয়েছি। আমি যদি একবার বলতাম কোন, শেষ হয়ে যা, এক সেকেন্ডের ভিতরে গাছটা মাটি সহ উল্টাইয়া দুনিয়া খতম হয়ে যেত। তা মাটিতে যদি এত বড় একটা পাঁচতলা বিল্ডিং এর ওয়েট রাখতে পারে, একটা মাটিতে একটা গাছ রাখতে পারে, একটা সাধারণ মাটিতে, এই মাটি যিনি বানিয়েছেন তার কত ক্ষমতা! জোরে বলেন, আরো জোরে, ওই রব্বে কারিমের প্রশংসা বলেন আলহামদুলিল্লাহ। ওই নারকেল গাছের দিক তাকায় দেখেন, বাবরা গাছের দিকে তাকায় দেখেন, আপার খেজুর গাছের দিক তাকায় দেখেন, তেঁতুল গাছের দিক তাকায় দেখেন, চব্বিশ ঘন্টা তার পাতাগুলা জির জির করে চলে। ও কি বলে জানেন? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনি ভাবেন না এটা আমার কথা, কোরআনের কথা। ও নবী, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মাঝে যত বৃক্ষলতা তরুলতা গাছগাছলা বৃক্ষলতা আছে সবাই চব্বিশ ঘন্টা আমি রব্বে কারিমের জিকির করে। আপনি মানুষ ঘুমায় থাকলে জিকির করেন না, গাছ চব্বিশ ঘন্টা পাতায় জিকির করতেছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন লা ইন থাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নবীজি আপনার গরিব উম্মতকে একটা আমার কথা শুনায় দেন, যারা একবার আমি রব্বে কারিমের প্রশংসা করবে আমি আল্লাহ তাদের প্রতি এত খুশি হব, একবার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের করবে আমি দশটা নিয়ামত তার জন্য রিজার্ভ করে দিব। আর যদি আমার বান্দা আমার নিয়ামত পাইবার পর প্রশংসা না করে, ওয়ালা ইন কাফার তুমি না আযাবি লাশাদীদ। মানুষ দেখো বাবা জমিনে ডাকাশিলে যাইবা চলে কবরে, ডাকাশিলে যাইবা চলে কবরে, বাবা গেল মা দুখিনী চলে যায়, আমিও একদিন চলে যাব সাড়িয়াই। আল্লাহু আকবার বলো না। বাজনরা আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করতে চাই, 124,000 পয়গম্বর দুনিয়ার ছিলেন, তারা কি একজনও আছে? জোরে কার? আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবী আসছে তারা কি কেহই দুনিয়ায় আছে? নবীদের মতো নিষ্পাপ মানুষ আল্লাহ দুনিয়ায় কাউরে বানাই নাই গো বাবা, যাদেরকে দুনিয়ায় পাঠাইবার পরে আল্লাহ মাসুম বেগুনা বলে ডাক দিছে তারাও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করছে গো বাজান। তুমি আর আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব, মৃত্যুর আজরাইলের থাবার থেকে কেউ ভাজতে পারবে না।